আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল নাস্তা করতে বসে গেছি, যেহেতু অনেক ভালো গ্যাস ছিল সকালে। তো আমি আর আমার ছেলে মিলে দুজনে দুটো পরোটা আর আলু ভাজি করেছিলাম, তো সেটা খেলাম খাওয়ার সাথে সাথে। তো ওইটা করার সাথে সাথে আমি আবার এখানে গরুর মাংস ভিজিয়েছিলাম, তো গরুর মাংসটা খুলে গেছে। তো আমি নাস্তা খাওয়া শেষ আমি রান্না করতে চলে এসেছি, কারণ কি আমাদের এখানে গ্যাস খুব সীমিত সময় থাকে, হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। তো এই জন্য রান্নাটাও দ্রুত করতে হয়, যখন গ্যাস থাকে তখন যদি নিজের পছন্দ মতো কিছু করা যায় তাহলে খুব ভালো লাগে। আর এমনিতেও মন চায় শীতের ভিতরে একটু গরম গরম খাবার খেতে, যে কোনো জিনিস হোক, একটু সবজিই হোক কিন্তু গরম খাই, ভাতটা একটু গরম হোক তাহলে খুব ভালো লাগে। আর আজকে গরুর মাংস রান্না করার কথা আমি কিছু বলবো না, কারণ আমি জানি যে আমার ভিডিওগুলো যারা দেখে তারা আমার থেকে ভালো রান্না করতে পারে, কারণ বিভিন্ন বয়সের মানুষ দেখে আর আমার থেকে তাদের অভিজ্ঞতাটা আরও বেশি। আমি অত অত ভালো করে রান্না করতে পারি, তবে আজকের মাংসটা জাস্ট অসম হয়েছিল। এত ভালো মাংস আসলে আমি আর কখনো রান্না করিনি, অনেক মজা হয়েছিল, মাংস রান্নাটা খুব ভালো লেগেছিল। আর আমার ছেলে তো এক দেখাই, ওই যে বলে না এক দেখায় মেয়ে পছন্দ করে ফেলেছি, সেরকম একটা অবস্থা। তো ও তো দেখেই খুব ভালো লাগছিলো। তো আগেই ভাত রান্না হয়ে গেছে, ভাত উপর দিয়ে রেখেছিলাম, তো তরকারিও রান্না হয়ে গেছে, আলিফকে খাইয়ে দিয়েছি, এখন আমি ভাত খেতে বসবো। আর তরকারির কালারটা জাস্ট একবার দেখো কি দুর্দান্ত হয়েছে। আর ডাল রান্না করার ছিল তাই ডাল রান্না করতে হলো না। তো চলো বেশি বকবক না করে আমি ভাতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি, কথা বলবো। আর আম্মু আবার একটু কচু শাক বাটা দিয়েছিল, সেটা খেতে তো আরও মজা হয়েছিল, গরম ভাত গরম তরকারি অস্থির হয়েছিল খেতে। ভিডিও দেখার কথা বা ভিডিও করার কথা মনে হয়ে একটা কথা মনে হলো, যে আমার মাঝে মধ্যে মনে হয় কেন ভিডিও কেউ দেখে না। আবার এক সময় মনে হয় যে না আজকে না দেখুক কাল দেখবে, কাল না দেখুক পরশু দেখবে, দেখবে তো অবশ্যই। তো এইটুকু আশা নিয়েই তোমাদের সাথে কথা বলতে আসি, তোমাদের সাথে দেখা করতে আসি, বাকিটা হচ্ছে গিয়ে তোমাদের উপর, তোমরা দেখলে দেখবে না দেখলে না দেখবে, এটার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? এতক্ষণ তো ভয়েস ওভারে কথা হলো, অনেক কিছুই দেখালাম, নাস্তা করলাম, দুপুরে রান্না করলাম। তো এখন যাচ্ছি গিয়ে একটু শপিং করতে। তো শপিং করতে যাব আজকে আমাদের এখানে লোকাল মার্কেটে। তো চিন্তা করলাম আমাদের লোকাল মার্কেটগুলো কীরকম, ফুটপাথের মার্কেটগুলো কীরকম সেগুলো একটু তোমাদের দেখাই। তো চলো, খাওয়া দাওয়া তো শেষ করলাম, অনেক দ্রুত খাওয়া দাওয়া করলাম, আর যেহেতু বেলা কমে যাচ্ছে, তিনটা অবশ্য অলরেডি বেজে গেছে, আর এখন দিন ছোট, তো দ্রুত যাও কালকে গ্যাস না থাকে। আজকে সকালে তো গ্যাস ছিল, যার কারণে রান্নাটা করে ফেললাম। তো দেখি আবার রাত্রে কী করি, আসে আসার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন যাই, আমরা আনার জন্য যা যা আনবো। তো এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এই ব্যাগটা আমার আব্বু তৈরি করেছে, আমার আব্বু খুব ভালো কাজ জানে, তো এটাই নিয়ে যাচ্ছি, যাতে একটা ব্যাগ নিলে হয় কি একটা ব্যাগের ভিতরেই সব কিছু রাখা যায়। তো আমরা যাচ্ছি। হঠাৎ করে দেখি ইয়া নাই, রথ নাই, এই বুড়ারে ওনার খেয়ে চোখ লাগে গো, রাগ করছে আমার থেকে ভালো জুনি বুঝি। লালদা ফুইটে থাকবে দাঁড়া
আর এটা মনে হয় আমি নিয়ে নেবো না। তো বড় আমাদের পানি নেই হম তাই আলিফকে ওই দোকান এক দোকানে বলে 100 এক দোকানে বলে 150 খাই দিয়ে এত বড় কে এই প্যান্টে কি গেঞ্জি লাগে মিলে না ইয়া মিলে ফুল প্যান্ট এইটা হইলো পারফেক্ট এইগুলো লেগে ইয়া মিলে যে প্যান্টগুলো আলিফের প্যান্ট আমার মক্কা না ইয়া মিলে গেঞ্জি প্যান্ট এই যে গেঞ্জি ডাল ওই যে প্যান্টটা মিলছে প্লাস্টিক আর একটা চার পাতিল কিনলাম আমার মোজা পুজো পেন আমার লেগের জন্য মোজা কিনলাম আলু আলুর মোজা আর এগুলো গরম করবো যাই আমি ওই যে ওই যে ওই যে আম পড় না তো আর ব্রাশ কিনলাম ব্রাশ দিয়ে মস্ত হয়ে গেছে আমার টিও কিনবা আম্মু আমার